আবার রিজার্ভ একটু কমেছে, তে উঠা নামা এগুলো চলবে। তারপরও আমাদের কৃষি, আমাদের খাদ্য, সেখানে আমরা স্বয়ংসম্পূর্ণ আছি এবং এটা আমাদের একটা ভালো দিক আছে। আমাদের এত অস্থিরতার মধ্যেও আমাদের জনগণ কিন্তু কোথাও হাহাকার, এবং জনগণের পক্ষ থেকে কোনো প্রকার উদ্যোগ এসব আমরা লক্ষ্য করি। স্বাভাবিক জীবন যাপন করছে সবাই, তবে আমাদের দায়িত্ব যেটা সেটা আমরা পালন করছি। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশের মহিলা শেখ হাসিনা, তিনি দেখুন, এটা এসব চিন্তা করলে তো কোনো বড় কাজ করতে হলে ছোট ছোট কিছু বিষয় আছে, এগুলো এর মধ্যে এসে পড়বে। এখন কারো ইচ্ছায় তো নির্বাচন প্রভাবিত হবে, এর কোনো কারণ নির্বাচন কমিশন শক্তিশালী, এবার তারা প্রমাণ করেছে এবং এটা আরো শক্তিশালী হবে, এবং তারা আরো বেশি করে নির্বাচনের ব্যাপারে তাদের উপর আরোপিত দায়িত্ব পালন করতে পারবে। তাতে করে আমাদের দেশের নির্বাচনী রাজনীতিতে ব্যবস্থা আমি আমার মনে মধ্য দিয়ে তারা বয়কট করার পরও 41.8% জনগণ পিকনিক করছে, লোটা বালিশ কম্বল খিচুড়ি এসব নিয়ে পিকনিক পার্টি করেছে। তারপরে এখানে পুলিশের উপর আক্রমণ করলো, প্রধান বিচারপতির বাড়িতে হামলা করলো, একজন পুলিশকে পিটিয়ে বিদেশি বন্ধুদের কাছেও কক্ষা যেমন বিষয় আছে, ল্যাটিন আমেরিকা বহু দেশে প্রধানমন্ত্রীকে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। আমেরিকা অবশ্য তারা একদিকে তাদের স্টেট ডিপার্টমেন্ট থেকে এক ধরনের কথা বলেছে, তবে তারা এটা বলেন যে সম্পূর্ণ ত্রুটিপূর্ণ কোনো ইলেকশন বাংলাদেশে হয়েছে। তবে তাদের রাষ্ট্রদূত ভাই আপনি ঠিক আছেন, এই নির্বাচনকে এই নির্বাচনের পর তারা আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করার কমিটমেন্ট করেছেন, এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে একই অনুভূতি ব্যক্ত করেছেন। আর পর আমরা দেখলাম যে এই সংসদের প্রথম অধিবেশনে প্রথম থেকে শেষ পর্যন্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার আসে, উপস্থিতি অনেক কিছু বলে দেয়। কাজেই আমরা এখন এই নির্বাচনে যে বিএনপি এখন এই নির্বাচনের প্রতিক্রিয়া কি বলবে কি করবে এ নিয়ে আমরা বিচলিত। আমরা এখন একটা বিষয় নিয়ে আমরা খুবই বিশ্বব্যাপী যে অস্থিরতা চলছে, সেই অস্থিরতা দেশ বাংলাদেশে এসেও এখানকার অর্থনীতিতে প্রতিক্রিয়া সৃষ্টি করছে। আমরা বিশেষ করে দ্রব্যমূল্যের যে অস্থিরতা,
যে অস্থিরতা নিয়ে আজকে আর্জেন্টিনা কয়েকদিন আগেও নতুন প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণের আগে আগে সেখানে দেখলাম তাদের মূল্য মুদ্রাস্ফীতি 40%। সেই আর্জেন্টিনা আজ সকালে আমি দেখলাম একটা বিদেশি চ্যানেলে 211.1 আবার রিজার্ভ একটু কমেছে, তে উঠানামা এগুলো চলবে। তারপরও আমাদের কৃষি আমাদের খাদ্য সেখানে আমরা স্বয়ংসম্পূর্ণ আছে এবং এটা আমাদের একটা ভালো দিক আছে। আমাদের এত অস্থিরতার মধ্যেও আমাদের জনগণ কিন্তু কোথাও হাহাকার এবং জনগণের পক্ষ থেকে কোনো প্রকার এসব আমরা লক্ষ্য করব। স্বাভাবিক জীবন যাপন করছে সবাই, তবে আমাদের দায়িত্ব যেটা সেটা আমরা পালন করছি। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশের মহিলা শেখ হাসিনা, তিনি